हेलो एवरीवन, गुड मॉर्निंग। रकमारी बाहर चैनले तुम्हारे सकल के जाना अनेक अनेक भलोबासा और स्वागत। आशा करी तुम्हारा जे जेखने आचो सबाई सुस्थ आचो भलो आचो सुस्थ थाकबे भलो थाकबे आमराओ सुस्थ आछि। आज के शनिवार एखन बजे 10:30। एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। आर तुम्हरा जारा आमार ब्लग देखो तारा तो जानोई जे आमी शनिवार दिन कोनो भात थात किछु खाई ना, माने उपोष करी, माने शिवेर माथा जल दी, बाड़ीर शिवकेई जल दी, किन्तु एकदम उपोष करे तो थाका जाबे ना, जेहेतु आमार लिভারের प्रब्लेम आछे। তার জন্য আমি পরোটাটা খাই। আর পরোটার কথা মাথায় এই মাথায় আসতেই আমার মনে পড়ল যে আমি আগের দিন একটা রেসিপি করেছিলাম, যখন ওকে টিফিনে দিয়েছিলাম, ও কিচ্ছু সবজি দিয়ে নিয়ে যেতে চাইছিল না, তখন আমি এই বুদ্ধিটা কাজে লাগিয়েছিলাম। যখন তোমাদের হাতের সামনে কোনো সবজি থাকবে না বা পরোটাটা খেতে ইচ্ছে করবে না, তখন তোমরা এই রেসিপিটা কাজে লাগাতে পারো। ভীষণ মজাদার আর ভীষণ খেতে, বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারো, বাচ্চা থেকে বয়স্ক সবার মানে ভালো লাগবে আশা করি। আর এটা শুধু শুধু খাওয়া যাবে, ভীষণ ইজি, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তাহলে আমি তো, আমার স্নান টান সব হয়ে গেছে, কাজ টাজ হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে পেছন দেখি বুঝতে পারছো ঘুমিয়ে আছে, ওকেই তুলতে এসছি। তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। আর ওইখানে আমার জল বালতিতে রাখা আছে, ঘরটাও মজা হয়নি বিছনা তুলিনি বলে। তো যাই হোক, আমি এই দিকে বিছনা বিছনা তুলে তারপরে আমি রান্নার দিকে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিটা। তাহলে আমি এই দিকে তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, এখানে আমি আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি। আমি এখানে বেশি করেই মেখেছিলাম, যেহেতু দুপুরেও খাবো আর সকালে, যেহেতু দুটো, মানে ও দুটো খাবে আর আমি দুটো খাবো, আটা ময়দা মিক্সড করে নিয়েছি। আর এখানে লাগছে হচ্ছে চিনি, এখানে রুটিটা বেলার জন্য, মানে পরোটাটা বেলার জন্য লাগছে আটা গুঁড়ো, লাগছে সাদা তেল, আর হচ্ছে একটা চামচ লাগবে ছোট, আর একটা কাঁটা চামচ লাগবে। তাহলে আমি এবার দেখিয়ে দিই কীভাবে করতে হবে। দেখো, এবার আমি পরোটাটা গোল করে বেলে নিচ্ছি। দেখো, আমি একটা ফোল্ড করে নিচ্ছি, কারণ যাতে চিনিটা ঠিকঠাক জায়গার মধ্যে থাকে, যাতে লাইন থেকে না বেরিয়ে আসে। এবার আমি চিনি দিয়ে দেবো, যে যেমন চিনি পছন্দ করবে সে তেমন চিনি দেবে। চিনিটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে চিনি দিয়েছি, কিন্তু তোমরা চাইলে চিজ, জ্যাম, যে যার খুশি সেটা ইউজ করতে পারো। দেখো, আমি ফোল্ড করে নিয়েছি, হাত দিয়ে চেপেও নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে আমি রুটি দুটোকে, মুখ দুটোকে আটকে দেব। আর বেশি দূরে দূরে কাঁটা চামচটাকে দেওয়া যাবে না, গায়ে গায়েই কাঁটা চামচটাকে দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু বাইরে বেরোবে না, আর শেপটা কিন্তু এরকম হবে। এ দেখো, একটুকুও বাইরে বেরোচ্ছে না। পরোটাটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে যে কতটা ইজি আর খেতে খুব ভালো। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এবং সবাই সবাই পছন্দ করবে। আমাদের যেহেতু পছন্দ হচ্ছে এই এজে, সবার পছন্দ হবে। আর দেখো কি সুন্দর হয়েছে, আর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। আটা দিয়েও করা যায়, পুরো ময়দা দিয়েও করা যায়, আটা ময়দা মিক্সড করে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। তাহলে এখন অনেক বেঁচে গেছে, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। সকালে খাওয়া দাওয়া তো হলো, এবার তো দুপুরের দিকে যেতে হবে। এখন কটা বাজে জানো, খেয়ে দিয়ে মানে আর মানে আলসামি কুড়েমি করছিলাম, বসেই ছিলাম। এখন বাজে হচ্ছে 2, তাহলে
রান্নাঘরের দিকে যাই, আর কি করতে হবে চলো আগে কি করব দেখিয়ে দিই। রান্না করবো হচ্ছে ছোলার ডাল, মটর, আর হচ্ছে কাবলি ছোলা, আর হচ্ছে রাজমা, এই চারটে একসাথে ডাল করব মিক্সড করে। আর চলো কি কি দিয়ে করব গোছ করে রেখে দিয়েছি, দেখে নাও একবার। আলু সেদ্ধ করার পর তারপর টুকরো টুকরো করে নিয়েছি, এখানে অর্ধেক টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী, এখানে আদা এই গ্রেট করে নিয়েছি, আর এখানে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেবো জিরে ফোড়নে দেবো, আর এখানে নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সামান্য জিরের গুঁড়ো, আর গরম মশলা নিয়েছি, আর এখানে ঘি আর কিশমিশ, আর এখানে আছে তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার রান্নাটা করে নেবো। এই যে এখানে খুবই মানে সাধারণ খাবার পরোটা, আর হচ্ছে ডাল, পাঁচ মিশালি বলা চলবে না, চার মিশালি ডাল, যেহেতু ওই যে মটর আছে, তারপর হচ্ছে আর হচ্ছে ছোলার ডাল আছে, রাজমা আছে আর কাবলি ছোলা আছে, আর ও ওখানে খেতে খেতে বই দেখবে বলে বই দেখার জন্য মানে বই রেডি করছে। মাংস হোক কি নিরামিষ হোক আমিষ হোক, ও মানে বই দেখতে দেখতে খেতে বেশি ভালোবাসে, ছোটো থেকেই, আজকে থেকে না মানে একদম ছোটো থেকেই, ছোটোবেলায় কার্টুন আর এখন হচ্ছে বই, তাহলে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই আমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই দুপুরবেলার পর একটু ঘুমিয়েছিলাম, তারপরে এই খানিকক্ষণ আগে উঠলাম, এখন তো সন্ধে হয়ে গেছে, চায়ের টাইমও হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, আর চা করতে করতে এখানে আলুটা ধুয়ে নেব, মা এখনই চলে আসবে, তো একসাথে চা খাবো সবাই মিলে। অনেক রাত হয়ে গেছে, এখন আমরা খাবো, এখন 11:30 বাজে, তাহলে আজকের ব্লগটা আমি শেষ করে দেব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমাকে আজকের রেসিপিটা মানে চিনি পরোটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকে এখানেই টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।